আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে কিন্তু প্রতারণা চলতেছে। তো অপরিচিত নাম্বারে কল রিসিভ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্রের দল। তো এখন আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে অপরিচিত কল রিসিভ করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারবেন। তো হোয়াটসঅ্যাপে কল অপরিচিত কলগুলি আসা আপনি কিভাবে বন্ধ করবেন, তো তার পুরো প্রসেসটাই কিন্তু আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিহাডটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো আপনার হোয়াটসঅ্যাপে আসা অপরিচিত কল ব্লক করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে উপরে ডান পাশে 3 ডট আইকনে টাচ করে দেবেন। তারপর এখানে নিচে সেটিং দেখতে পাচ্ছেন, তো এখন এই সেটিং এই অপশনে আপনি টাচ করে দেবেন। তো সেটিং অপশনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং, তো এখানে আছে ব্লক কন্ট্যাক্ট। তো এখন এই প্রাইভেসি সেটিংয়ে টাচ করে দেবেন। তো প্রাইভেসি সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে যে কল সাইলেন্ট আননোন কলার। তো এখন এই সাইলেন্ট আননোন কলার, তো এখানে আপনি টাচ করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স আননোন কলার, তো এই সেটিংটা দেখতে পাচ্ছেন বন্ধ করা আছে। তো এই সেটিংটা আপনার বন্ধ করা থাকলে তো এই সেটিংটা আপনি চালু করে নেবেন। তো এখানে টাচ করে দেবেন। তো চালু করলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপে কিন্তু অপরিচিত কল কিন্তু আসবে না। তো অপরিচিত কল আসলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কে কল করেছে। তো অবশ্যই কিন্তু আপনি আপনার এই সেটিংটা কিন্তু চালু করে রাখবেন, তা না হলে কিন্তু আপনার অপরিচিত কল রিসিভ করলে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু 1.2 লাখ টাকা কিন্তু প্রতারক চক্রের দল কিন্তু আপনার কাছ থেকে কিন্তু হাতিয়ে নিতে পারবে। তো এ বিষয়ে কিন্তু নিউজ বের হয়েছে, অবশ্যই আপনি নিউজগুলি দেখে নেবেন। তো এভাবে আপনি এই সেটিংটি করার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে আসা অপরিচিত কলগুলোকে আপনি ব্লক করে দিতে পারবেন খুব সহজেই। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।